ঘটনাতে ঠিক আছে তো আজকে প্রথমে দুটো ভূতের ঘটনা শোনাচ্ছি প্রথমেরটা মানে আমারই এক পরিচিত আমি নাম ঠিকানা কিছুই বলবো না সেজন্য আমি গল্পের খাতিরে তার নাম দিয়ে দিলাম ধরা যাক কি নাম দেওয়া যায় যা হোক একটা কিছু মেঘনা মেঘনা নাম দিলাম তো আজকে মেঘনার গল্প শোনাই প্রথমে ঠিক আছে পদ্মা মেঘনা এগুলো আমাদের তো নদীর নাম হ্যাঁ আয় বৃষ্টি ঝেঁপে সেটাই কথা তনুদি তো আজকে প্রথমে মেঘনার ঘটনা শোনাই এটা আমাদের অনেকের জীবনেরই বাস্তব ঘটনা তো সেই ঘটনাই আজকে শোনাবো মেঘনা একটা খুব সুন্দর মানে মেঘনা নদীর মতোই উচ্ছ্বল সহজ সরল সিধে সাদা একটা মেয়ে খুব আনন্দে ভরপুর জীবন কিন্তু আমাদের মতোই বা আমাদের চেয়ে একটু বয়সটা কম এরকম একটা মেয়ে বিয়ে মানে বাড়ি ছিল গ্রামে তো গ্রামে যাওয়া হয় সাধারণ আমাদের মধ্যবিত্ত পরিবারে একটু পড়াশুনো করা হলো তারপরে তার বিয়ে দিয়ে দেওয়া হয় ভালো ছেলে পেলে বাবা মা দেরি করে না তো ও বিয়ে পাশ করেছিল তারপরে ওর বাবা মা বিয়ে দিয়ে দেয় এবার মেঘনার মানে নিজের ভাই বোন সেরকম ছিল না ওদের ওরা মায়েরা তিন বোন আর তিন বোনের ঘরে একটা দাদা আর এক বোন বড় মেজ মাসির কোলে মেঘনা আর বোনের মানে ছোট ছোট মেঘনার মেঘনার আজকে যে তার একটা মেয়ে এবার এই চার ভাই বোনের মধ্যে ভীষণ মিল মিল মানে প্রচন্ড সবাই একসাথে শপিং করতে যাওয়া ঘোরাঘুরি করা খাওয়া দাওয়া এবং মেঘনারও বিয়ে হয়েছিল খুব বেশি দূরে না দেড় দু ঘন্টার রাস্তা যখন ইচ্ছে হতো চলে আসতো যাওয়া সেটা ছিল করতে করতে মানে বিয়ে হয়েছে তারপরেও সেই যাওয়া আসা ভাই বোনের মধ্যে সম্পর্ক হ্যালো সুতোপাদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সুতোপাদি সুভায়ন নমস্কার তুমি যে এসছো সুতোপাদি দিন পরে দেখলাম সুতোপাদির তাড়াতাড়ি লাইভে এসো কিন্তু একদিন তুমিও বেনারস তুমি বোধহয় বেনারসে থাকো বা যাই হোক আমি ঈশাঙ্কের দেখলাম তো তুমি কিন্তু এসো আমরা কিন্তু তোমাকেও একদিন শুনতে চাই তোমার মধ্যেও মানে তোমার কাছে অনেক স্টক আছে সেবারে তুমি বলেছিলে শ্রী শ্রী দেবরা বাবার অনেক ঘটনা আছে তোমার কাছে আমি কিন্তু ভুলিনি তুমি কিন্তু এসো কেমন গুড ইভিনিং সুতোপাদি তো মেঘনাদের আর আমি এখন সরি এ দেখছি না কারো কোনো কমেন্ট দেখছি না একটু পরে মানে আমি লাইভের শেষে সবাইকে কমেন্টগুলোর জবাব দেব নিশ্চয়ই ঠিক আছে তো মেঘনাদের এই যে চার ভাই বোন তার মধ্যে তিন বোনের বন্ডিংটা ভীষণ স্ট্রং মানে খুব ভালো যা হয় বনে বনে সমস্ত কিছু শেয়ার হয় ছোট বোনটা মানে যে মাসির মেয়ে সে একটু আর আরেকজন যে মাসির মেয়ে আর মেঘনার দুজনে পাশাপাশি সিমিলার মানে খুব পাশাপাশি বয়স খুব বেশি ছোট বড় নয় মেঘনার বিয়ে হয়েছে খুব সুন্দর মানে হাজব্যান্ড খুব ভালো চাকরি করে ফ্যামিলি ভালো সবকিছুই ভালো আর ওই যে বললাম বিয়ে পাশ করেছে মেঘনা কিন্তু তারপরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো মেঘনার একটা খুব ইচ্ছে ছিল চাকরি বাকরি করার কিন্তু হয়ে ওঠেনি শ্বশুর বাড়ি একটু কনজারভেটিভ তো ওই জন্য বলেছিল যে না ছেলে যখন ভালো চাকরি করে তোমাকে আর কোনো কিছু রোজগার করার দরকার নেই তো মেঘনাও সেটা মেনে নিয়েছিল এবার যেটা ধীরে ধীরে ইস্যু আসা শুরু হলো সেটা হচ্ছে সবকিছুই স্মুথলি চলছে ঠিকঠাক চলছে কিন্তু জীবন তো সবসময় একরকম ভাবে চলে না ধীরে ধীরে মানে বছর পেরোচ্ছে কিন্তু মেঘনার কোলে কোনো সন্তান আসছে না এইটা এক বছর দু বছর প্রথমে তো দু তিন বছর মানুষ মানে কি বলবো এমনি এনজয় করে ঠিক আছে সেটা কেউ অসু মানে সেটা কোনো অসুবিধে না কিন্তু যখন এই করতে করতে চার বছর পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে অনেক ডাক্তার দেখানো হচ্ছে চিকিৎসা চলছে কিন্তু কোনোভাবেই কোনো ফল পাওয়া যাচ্ছে না এইবার আস্তে আস্তে মানে বলে না বিপদের সময় মানুষের আসল মুখোশ খোলা শুরু হয় তো সেই জিনিসটা শুরু হলো শ্বশুর বাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি সবার আস্তে আস্তে মুখোশ খুলছে সবচেয়ে মজার ব্যাপার হলো যে সব সময় মেয়েদেরকে দোষটা দেওয়া হয় কখনো ছেলেটার কোনো টেস্ট বা ছেলেটাকে কেউ কিন্তু চেক করায় না এটা কিন্তু আমাদের সমাজের একটা বিশাল বড় অভিশাপ যদিও আজকাল মানুষ একটু সতর্ক হচ্ছে তারপরে আরো একটা জিনিস আছে বিয়ের আগে ব্লাড টেস্ট করা তাতে যেটা তার কোনো এ আছে কিনা ব্লাড টেস্টে অনেক ধরনের এ আছে থ্যালাসিমিয়াটা মেন থাকে তো সেই জন্য বিয়ের আগে ব্লাড টেস্ট করা এগুলো কিন্তু খুব ভীষণ দরকার হ্যাঁ অমৃতা এরকম কিন্তু আমরা অনেকেই ফেস করি আমরা এগুলো সবার কাছে মানে বলতে পারি না কখনো কখনো নিজের ভেতরেই আমরা গুমরে গুমরে শেষ হয়ে যাই আমরা হয়তো নিজেরা জানি যে কি প্রবলেম কোথায় কি কিন্তু সবার কাছে বলাটা একটা ভীষণ সাহসের ব্যাপার আর মেয়েরা যদি নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হয় ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয় বা লিস্ট তাদের এডুকেশনটা স্ট্রং হয় বা তারা যদি এডুকেশন স্ট্রং না হোক না হলেও যদি রোজগার করে যে কোনোভাবে এই নয় যে সব সময় পড়াশুনো করলেই মানুষ রোজগার করবে আমি এরকমও দেখেছি পার্লারের এ করে খুব ভালো রোজগার করে সেখানে কোথাও কোনো কাজই ছোট নাই যে কোনো কাজ করে কিন্তু মানুষ রোজগার করতে পারে কিন্তু যেহেতু ওর বাড়ির বাধা ছিল বাড়ি থেকে ওকে বেরোতে দিত না ধীরে ধীরে আরো ক্রমশ মানে মেন্টাল প্রেশার এবং ফিজিক্যালি মানুষকে মারলে তাও একটা কষ্টটা বোধহয় কিছুক্ষণ পরে ভুলে যাওয়া যায় কিন্তু মেন্টালি যখন টর্চারটা হওয়া শুরু হয় তখন কিন্তু সেটা ধীরে 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 গ্যাংগ্রিনের মতো ঘা হওয়া শুরু করে তো মেঘনার ক্ষেত্রেও তাই হচ্ছিল সবকিছুই ঠিক আছে কিন্তু ও ধীরে ধীরে শুকনো হয়ে যাচ্ছে এবার ওর বোনেরা বাড়ির মা বাবা যাওয়া আসাটা আগে যতটা ফ্রিকুয়েন্ট ছিল ধীরে ধীরে কমতে শুরু করলো এবার প্রত্যেকে নিজের জীবনে ব্যস্ত হয়ে যায় দিদি ঠিক আছে আসছে আসছে না ফোনে কথা হচ্ছে সবই ঠিক আছে আর সব সময় তো ভিডিও কল হয় না ফোনে কথাই হয় সবই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিকঠাক চলছে এবার মেয়েটাকে আস্তে আস্তে কথা শোনানো তো ঠিক আছে ইভেন খাওয়া দাওয়ার দিক থেকে তাকে মানে কি বলবো এমন পরিমাণ হয়তো শাশুড়ি চাল দিল যে শেষ মানে শেষকালে তার খাওয়ারটাই থাকলো না সবাই খেয়ে নিল তারপরে দেখা গেলো তার জন্য ভাত নেই কোনোদিন তরকারি নেই মানে একটা ধীরে ধীরে না অন্য ধরনের টর্চার ভদ্র ভদ্রলোকেরা সবচেয়ে বড় কথা যেটা গরিব বাড়িতে হয় তারা মুখের উপর বলে দেয় সবার সামনে আর যারা একটু মানে কি বলবো একটু শিক্ষিত হয় এটা বলাটা হয়তো খুব খারাপ হবে কিন্তু শিক্ষিত নোংরা মানুষ যারা হয় তাদের তাদের কথা আমি বলছি তারা না টর্চারটা ভেতরে ভেতরে করে তারা বাইরে কখনো প্রকাশ হতে দেয় না সব কিছু বাইরে একদম মনে হয় খুব সুন্দর চলছে কিন্তু ভেতরে যে টর্চারটা চলে সেটা খুবই নোংরা খুবই জঘন্য তো স্বামীও ধীরে ধীরে মানে সব সবকিছুর থেকে একটু ডিটাচ হতে শুরু করলো ছ বছর সাত বছর এই যে যাচ্ছে এবার ধীরে ধীরে মেন্টাল প্রেশার বাড়ছে ও অনেকবার বলেছে যে আমরা অ্যাডপ্টেশনে যাই কিন্তু ওর মানে শ্বশুরবাড়ির ফ্যামিলি কেউ তাতে রাজি নয় আইভিএফ সেটা তো যাবে না কারণ প্রচুর টাকা খরচা হবে সেই জন্য তারা আইভিএফ করাবে না মানে কি ধরনের লজিক তাকেই মা হতে হবে এবার মেয়েটার এমন সিচুয়েশন নয় যে শ্বশুরবাড়ি ছেড়ে ও যদি চলে আসতো সাহস করে হয়তো তাহলে অনেক বেশি ভালো করতো ডিসিশনটা যদি একটু আগে নিত কিন্তু সেই ডিসিশন প্রায় চোদ্দ বছর কেটে গেছে গেছে ততদিনে মোটামুটি সবাই জেনে বাড়িতে যে শ্বশুর শাশুড়ি টর্চার করছে স্বামী খুবই মেন্টাল টর্চার করে চলেছে তো সবাই ওকে বলেছিল তুই ছেড়ে চলে আয় বাড়ি ছেড়ে চলে আয় কি আছে কোনো অসুবিধা হবে না কিছু না কিছু করে আমাদের যদি সংসার চলে মানে তোরও চলে যাবে জীবনটা চলে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু মেয়েটা কোথায় যে বাধা ছিল কেন যে বাধা ছিল সেটা মানে হয়তো সে মেয়েটা বাবা মার উপর বোঝা হতে চায়নি বা নিজের সেই সাহসটা ছিল না অনেক অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো এই করতে করতে না মেয়েটা ক্রমশ ধীরে ধীরে একটা তো মানে মেন্টাল টর্চার আছে মেন্টাল ওই যে মেন্টাল প্রেসারে ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু হলো এবার ওর শাশুড়ি মা বলা শুরু করলো যে ও হচ্ছে মেন্টালি শিক হয়ে গেছে ওর মেন্টাল প্রবলেম আছে ও পাগল হয়ে যাচ্ছে মানে বিভিন্ন ধরনের অ্যালিগেশন আসা শুরু হলো এবার ও বাড়িতে আসতো যখন খুব বেশ হলে একটা রাত্রি কাটাতো তারপরে চলে যেত কারোর সাথেও মানে এই যে একটা আমাদের বাজে জিনিস আমরা কখনো মনের কথা শেয়ার করি না কারোর সাথে সবাই বুঝছে ব্যাপারটা কিন্তু কি হচ্ছে কি চলছে সেটা আমরা কখনো কারোর সাথে শেয়ার করি না এটা খুব বাজে জিনিস কোনো একটা জায়গা কোনো একজন থাকা দরকার যেখানে আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি তাহলে কিন্তু অনেক সময় আমাদের আমাদের মানে ডিপ্রেশন বা ডিপ্রেশন থেকে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো কিন্তু কেটে যায় কিন্তু ধীরে ধীরে ওকে যেমন পাগল বলা শুরু করলো ও ডিপ্রেশনে চলে যাচ্ছিল এবার ওর বাড়ির লোক প্রচুর পরিমাণে বোঝাচ্ছে কিন্তু সে মেয়ে কিছুতেই আসবে না এই করতে করতে মেয়েটা অসুস্থ হয়ে গেল অসুস্থ হলো এমন যে তাকে অসুস্থ ঠিক আছে কিন্তু ছোটখাটো এই ওই সেই চলছে ডাক্তার দেখাচ্ছে না মানে একটা যে ফুল বডি চেক কি অনেক সময় অ্যানিমিয়া হচ্ছে কিনা আমাদের অনেক ধরনের ক্যালসিয়ামের কম হচ্ছে কিনা এই ধরনের জিনিসগুলো বা কিডনিতে কোনো প্রবলেম আসছে কিনা তার সেগুলোর জন্য কিন্তু ইন্টারনাল টেস্ট লাগে সেটা কেউ করালো না কিচ্ছু না তারপরে একটা সময় হলো মেয়েটা হসপিটালে যখন একদমই চলছে না হসপিটালে দেওয়া হলো এবং দুদিনের মাথায় দুদিনের মাথায় চলে গেল এবার চলে যাওয়াটা এমন ছিল দুদিন যে হসপিটালে ভর্তি করেছে ওর বাপের বাড়ি সবাই গেছে ওর বোন এবং মানে যে দুই 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 গেছে ও বলছে দেখ মেয়ে আমি তো আর থাকবো না তখন বলছে ওরা বলছে তুই এরকম করে বলছিস কেন বলে না রে আমি আর থাকবো না আমি জানি তোরা শুধু মা বাবাকে দেখে রাখিস আমার মা তো মানে আমি চলে গেলে একমাত্র সন্তান তো তোরা একটু দেখিস মাকে বাবাকে মাকে একটু দেখে রাখিস আর আরেকটা জিনিস মনে রাখিস জীবনে কখনো আমার মতো ভুল করিস না মানে তখন সে ডেথ বেডে শুয়ে যেটা রিয়েলাইজ করছে যে আমি তো এত সহ্য করেছি ভেবেছিলাম যে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই হলো না আমি যদি কিছুদিন আগে বেরিয়ে চলে আসতাম হয়তো আমি বেঁচে যেতাম আজকে আমি মানে যেভাবে মারা যাচ্ছি এটা ওয়ান কাইন্ড অফ সুইসাইডই বলা যায় তো এই কথাগুলো বলছে খুব ন্যাচারালি বলছে বলছে দিদি কোথায় কষ্ট হচ্ছে ততদিন ওর পেটটা প্রচন্ড ফুলে গেছে কোনো কষ্ট নেই তোরা শুধু ভালো থাকিস আমাকে একটু মনে রাখিস ঠিক আছে এরকম মানে এত প্যাথেটিক ওই সিনটা যে আমাকে বলছিল সে না ঝরঝর করে কাঁদছে তখন আর কিছু বলার থাকে না সেদিন রাত্রে সেই মেয়েটা স্বপ্ন দেখছে যে ওর দিদি কোথাও একটা দূরে চলে যাচ্ছে ও মানে মাঝ যেহেতু বনেদের মধ্যে ভীষণটা ও চিৎকার করে উঠেছে মা দিদিকে দিদিকে ধরো দিদিকে ধরো দিদি চলে যাচ্ছে দিদি চলে যাচ্ছে ওর মা বলছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না দিদি চলে যাচ্ছে ওর মায়ের কাছেই যেহেতু মানে একটা একটা বাড়িতে তো মেয়ে অসুস্থ তো মা আর মেয়ে ওরা শুয়েছে সেদিন ও আর বোনটা যেহেতু খুব অ্যাটাচ ছিল দিদির সাথে ওকে একা ছাড়েনি ওর মা সেদিন কোথায় চলে যাচ্ছে দিদি বলে জানি না তুমি দিদিকে আটকাও তারপর ওর মা বলছে তুই ওঠ উঠে চোখে মুখে জল দেখ তখন ওর হুঁশ এসছে দিদি তো হসপিটালে তারপরের দিন যখন দিদিকে দেখতে গেছে দিদির কোনো হুঁশ নেই একদম সেন্সলেস হয়ে পড়ে আছে ও তখনই বলছে মা দিদি আর থাকবে না ওর মা তো মানে বলে তুই কেন এরকম বলছিস বলে না দিদি কালকে আমাকে বলেছে আজকে আমি বলছি দিদি আর থাকবে না দিদি কিন্তু চলে যাবে আজকেই চলে যাবে এটা বলছে ওদের সামনেই কিছুক্ষণ পরেই যেহেতু কোনো সেন্স নেই কিছুক্ষণ পরে এমন জোরে একটা আওয়াজ নিল হয় না এরকম একটা গলায় খুব একটা আওয়াজ তখন ওরা বলছে দিদি দিদি ওঠ ওঠ কি হয়েছে দিদি উঠে জাস্ট একটু তাকালো দিয়ে ঢলে গেল এবং ওর হাতেই যে আমাকে ঘটনাটা বলেছে মানে মেঘনা হচ্ছে তার দিদি তার হাতেই ওর দিদি শেষ হয়ে গেল এবং দিদিকে যেহেতু প্রচন্ড ভালোবাসত কষ্টটা কেউই মেনে নিতে পারেনি আর আশ্চর্যের ব্যাপার দিদি মারা যাওয়ার এক মাসও হয়নি তারপরে কিন্তু আবার ওর জামাইবাবুর বিয়ে বিয়েও করে নিল এবং এখনো পর্যন্ত আমি যতটা জানি যে ওর জামাইবাবুর কিন্তু আজও পর্যন্ত সেকেন্ড ইস্যু হয়নি চার পাঁচ বছর হয়ে গেছে ঘটনাটার কিন্তু তারপরেও আজও তার জামাইবাবুর সেকেন্ড ইস্যু না সরি কোনো ইস্যুই হয়নি এখনো পর্যন্ত তার মানে এখান থেকে বোঝাই যায় যে প্রবলেমটা কার কারণ একটা মেয়ের প্রবলেম থাকতে পারে দুটো মেয়ের কিন্তু প্রবলেম থাকে না যাই হোক চলে গেল এবার যেটা শুরু হলো একটা অতৃপ্ত সে তো এদিক ওদিক ঘুরবেই সে তো যাদেরকে ভালোবাসে তাদেরকে এরাও মনে করে কাঁদছে দিদিকে যতটা মানে কি বলবো দিদির ক্লোজ ছিল দিদি চলে গেছে ছোটবেলা থেকে একসাথে বড় হয় এবং ওদের ওই মা মাসিদের বাড়িগুলো না মানে কি বলবো একটা পাড়া ছেড়ে আরেকটা পাড়ায় এরকম সিচুয়েশন মানে খুবই কাছাকাছি থাকে সেই জন্য ছোটবেলা থেকে ওই চার ভাই বোন একসাথেই বড় হয়েছে এবার শুরু হলো দিদির মানে কি বলবো দিদি বোনকে বেশি করে দেখা দিতে শুরু করলো এবার জানি না এটা যেহেতু বোন খুব অ্যাটাচ ছিল সেজন্য বা দিদির কথা খুব ভাবছিল সেজন্য সেটা আপনারাই বলবেন যে কেন দেখা শুরু করলো যখন কাজ হয়নি দিদির পনেরো দিনের মাথায় শ্বশুর বাড়ি থেকে তো সেরকম কিছুই কাজ করলো না এরাই যা করার করলো যদিও এরা বাপের বাড়ি কিন্তু যা করার এরাই করলো কিন্তু ওই পনেরোটা দিন কাটতে কাটতে মানে ততদিনে অনেক কিছু ঘটনা ঘটে গেছে কিরকম না প্রথম যেটা হলো দিদিকে ওই বোন আমি মেঘনার বোনের নাম দিচ্ছি না হয় যমুনা নাম দিলাম ঠিক আছে হ্যাঁ সেটাই আর কি বলবো এগুলো ভাষা বলা ওদেরকে ওটাও ছোট মানে ওটাও কম বলা হবে অমৃতা ওদেরকে যদি এই ভাষাটা বলা হয় তার চেয়েও ওটা আরো বেশি ওরা জানুয়ারের থেকেও অনেক বেশি কিছু মানে বেশি খারাপ কিছু অতএব জানুয়ার বললে ওদেরকে জানোয়ারকে অপমান করা হয় মানুষের যে কি ধরনের মেন্টালিটি আমি জানি না যে সন্তান নিজেরই চাই চাইপ্টেশন চলবে না এ ধরনের মেন্টালিটি গুলো আমি বুঝি না কেন কিসের জন্য যাই হোক তো এবার দিদিকে দেখা শুরু করলো যমুনা দিদিকে দেখা শুরু করলো প্রায়ই দেখছে প্রায়ই দেখছে মানে ও কলেজ থেকে ফিরছে হঠাৎ মনে হলো বাসের থেকে নামছে দিদি দাঁড়িয়ে আছে সামনে দিনের বেলা একদম ঠিক আছে ঘরে এসে মাকে বললো মা যেন আজকে দিদি বাস স্ট্যান্ডে ছিল ওর মা বলছে যা তুই সব সময় দিদিকে ভাবিস তো সেই জন্য দেখছিস ঘরে সে বাথরুম থেকে হাত পা ধুয়ে বেরোচ্ছে মনে হলো দিদি ঘরে ঢুকে গেল ওর রুমেই ঢুকলো ঘরে গিয়ে দেখলো কোথাও কিচ্ছু নেই কিন্তু ও দেখলো যেন দিদি ঢুকে গেছে আবার সন্ধ্যাবেলা হয়তো মুড়ি খেতে বসেছে সবাই মিলে দেখছে যায় পেছন থেকে যেন কেউ নিঃশ্বাস ফেলছে ওর গায়ে এবং এমন মানে হয় না এক একজনের গায়ের গন্ধ আলাদা প্রত্যেকের গায়ের গন্ধ আলাদা দিদির গন্ধ মায়ের গন্ধ প্রত্যেকের গায়ের গন্ধটা আলাদা মনে হচ্ছে যেন এই একদম কাছে মানে দিদি দেখছে কিছু বলতে চাইছে দিদির গায়ের গন্ধটা পাচ্ছে প্রচন্ড ভাবে ফিল করছে একদিন সন্ধ্যাবেলা চপ মুড়ে নিয়ে এসছে ততদিনে মানে এইভাবে দেখাটা চলছে পনেরো দিন এইভাবে তো কেটেছে তো সবাই জানে ঠিক আছে পনেরো দিন পর কেটে গেছে তারপর ভয়টাও একটু কমে যায় আস্তে আস্তে নর্মাল হতে শুরু করছে যেটা বাস স্ট্যান্ডে দেখছিল সেটা আর দেখছে না বা দিনের বাথরুম থেকে দিদি ঘরে ঢুকলো সেগুলো আর দেখছে না কিন্তু ফিলটা যেন হচ্ছে যে দিদি কোথাও একটা রয়েছে তার প্রেজেন্সটা সে ফিল করাচ্ছে এরা ভাবছে বুঝতে পারছে যে মানে এ মেয়েটা মাঝে মাঝে যমুনা মাঝে মাঝে বলছে দিদি তুই কি কিছু বলতে চাস বল না তাহলে মানে ও শোয়ার সময় দিদিকে মনে করে দিদিকে মনে করে বলছে দিদি তুই কি কিছু বলতে চাস কিছু কি জানাতে চাস কি তোর ইচ্ছে তুই বল মানে যেহেতু দিদির সাথে খুব কানেক্টেড সেই জন্য মানে ও চাইছে দিদি খুব মানে ভালো থাকুক যেখানেই থাকুক দিদি ভালো থাকুক এই ভালো চাইছে ও আর সেই জন্যই কিন্তু বারবার শুতে গিয়ে দিদিকে মনে করছে একটা তো মনে আসছি আর দিদিকে বারবার বলছে তুই কি কিছু বলতে চাস তুই যদি চাস একবার আয় না দেখা না এরকম মানে খুবই ছেলে মানুষই ব্যাপারটা চাইল্ডিস তখন ও ইলেভেনে এ পড়ে যমুনা ব্যাপারটা চাইল্ডিস কিন্তু করছে ও দিদিকে বারবার মনে করছে একদিন ও তা রাত্রে সেদিন ওরা সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছে আর দিদিকে মানে খুব খুব মিস করেছে যে আমরা এইভাবে চপ মুড়ি যখন খেতাম সবাই মিলে একসাথে বসে খেতাম একটা বড় জায়গায় আজকে আমরা তিন ভাই বোন আছে আর দিদি নেই খুব মিস করছে রাত্রিবেলা ওর দিদি বলছে যে হচ্ছে আজকে তোরা চপ মুড়ি খেলি আমাকে মিস করলি আমাকে তো একটু দিতে পারতিস তোরা তো জানিস আমি খেতে খুব ভালোবাসি একটুখানি দিতে পারতিস বলে দিদি আমি বুঝতে রে পরের দিন কিন্তু কিন্তু তোকে ও সব ঘুমের মধ্যে বলছে এর পরের দিন তোকে দেব তুই কিছু এ করিস না এর পরের দিন তোকে দেব তুই রাগ করিস না তারপরে না ও দেখছি যেন দিদি প্রচন্ড রেগে গেছে রেগে গেছে ইন দ্য সেন্স কিরকম দিদি বলছে আমার আমি তোকে ওই জামাটা পরতে দিয়েছিলাম মনে আছে তোর বলে হ্যাঁ দিদি আছে তো বলে ওই জামাটা তুই পরবি না ওটা তুই আমাকে দিয়ে দিবি বলে তুই কি করে পরবি তুই এখন তো তো তোর জামাটা আমি খুব ভালোবাসি যত্ন করে রেখেছি বলে না তুই ওটা পরবি না ওটা আমার আমার খুব পছন্দের তো তুই বলেছিলি তুই পরে তারপর আমাকে ফেরত দিয়ে যাবি সেম জিনিস শাড়ি একটা আছে সেটাও ওর দিদি দিয়েছিল হয় না বনে মনে শাড়ি চেঞ্জ করে দিদি তোর এই শাড়িটা আমার খুব ভাল লাগছে তো স্কুলে কোনো ফাংশন ছিল আমি পরে যাব বলে নিয়ে এসেছিল তুই আমার ওই শাড়িটাও কিন্তু রেখেছিস তুই কিন্তু আমার শাড়িটা দিয়ে দিবি দিদি তুই কেন এরকম করছিস ও কিন্তু এগুলো সব ঘুমের মধ্যে বলছে তারপরে দেখছে মানে দিদি জানলার ধারে বসে আছে বসে বসে এবং মানে হয় না আগেকার দিনে বাড়িগুলোর ওই চড়া জানলাটা থাকে আগেকার দিনে মানে আমার শ্বশুর বাড়িতেও রয়েছে এই ধরনের জানলাগুলো ওই জানলাটার সাথে মানে খাটের সাথে জানলাটা একটু চড়া মতো তারপর ওই দিকটা গ্রিল দেওয়া তো ওই জানলাটায় বসে দিদি কথা বলছে বলেই যাচ্ছে কন্টিনিউ এটা ওটা সেটা কিন্তু আজকে দিদির খুব রাগ রয়েছে তারপর বলল তোকে আমি একটা গার্ডার কিনে দিয়েছিলাম সে গার্ডারটা কোথায় ও বলছে কেন এতেই আছে আমি হচ্ছে ড্রেসিং টেবিলে যেমন রাখি ওর দিদি কি করলো জাস্ট গিয়ে ড্রেসিং টেবিলটা খুললো ও কিন্তু মানে ঘুমের ঘরেই এগুলো সব দেখছে ড্রেসিং টেবিলটা টেনে খুললো খুলে গার্ডারটাকে নিয়ে পুরো ছিঁড়ে একদম মানে এর উপর রাখলো ব্যাস তারপরে ওর ঘুমটা ভেঙে গেছে এটা কি হলো আমি কি দেখলাম মানে পুরো ড্রেসিং টেবিল টানার আওয়াজ শুনেছে মানে ড্রয়ারটা টানার আওয়াজ শুনলো আর পুরো মনে হলো দিদি ছিঁড়ে পুরো এরকম টুকরো টুকরো করে ফেলে দিল হয় না হাতের গার্ডার মানে হাতের যে ব্যান্ডগুলো হয় বিভিন্ন ধরনের ব্যান্ডগুলো হয় না গার্ডার দিয়ে ওই এ দেওয়া ছিল ওগুলোকে কি বলে কড়ি দিয়ে বানানো ছিল খুব সুন্দর ডিজাইন করে বানানো ছিল আর ওটা ওর খুব ফেভারিট দিদি ওকে কিনে দিয়েছিল দিদি বোধ হয় কোথাও গেছিল যেখানে দিদি ওকে কিনে দিয়েছিল সত্যি সত্যি ও ঘুম থেকে উঠে লাইট জ্বালছে যখন ঘরে দেখছে বলে তো ড্রয়ারে হচ্ছে এটা আছে কিনা ও সেদিনই মানে স্কুল থেকে ফিরে ড্রয়ারের মধ্যেই কিন্তু রেখেছে স্কুল থেকে ফিরে ও টিউশন পড়াতে যেত সরি টিউশনের সময় ওটা পড়ে গেছিল এসে আবার ওর মধ্যে ড্রয়ারে খুলে রেখেছে সত্যি সত্যি উঠে দেখছে ড্রয়ারটা একটু খোলা গার্ডারটা জাস্ট সামনেই রাখা ছিল গার্ডারটা মানে পুরো ছিঁড়ে পড়ে আছে চতুর্দিকে ও না তখন আর ওটা নিতে পারেনি মানে একটা তো ঠিক আছে দিদির সাথে অ্যাটাচমেন্ট আছে কিন্তু দিদি যে এই রকম একটা মানে রেগে গিয়ে কাজ করছে সেটা নিতে পারছে না না রাত্রেবেলায় চিৎকার করে মাকে বলছে মা তুমি এক্ষুনি এত জোরে চিৎকার করছে ওনা আর হাও হাও করে কাঁদছে তখন ওর মা পাশের রুম থেকে দৌড়ে এসছে কি হয়েছে মা তখন মাকে ঘটনাটা বলছে যে মা জানো দিদি খুব রেগে আছে এবং এই ঘটনা ঘটেছে তো তারপরে ওরা মানে যেহেতু বারবার ওর মাও একটু ভয় পেয়ে গেছিল মা মানে যা হয় মন্দিরে গিয়ে একটু ঝাড়িয়ে নিয়ে আসা তারপর কারোর সাথে কথা বলা তো সবাই বলল যে এক কাজ করো যেহেতু মেয়েটার আত্মা অতৃপ্ত তোমরা ওর শ্বশুরবাড়ি থেকে তো কিচ্ছু করবে না তোমরা ওর হচ্ছে গয়ায় পিণ্ড দিয়ে এসো তা আমি জানি না এখনো পর্যন্ত দিয়েছে না দেয়নি কিন্তু মানে ও বলছিল যে দিদির এত অল্প বয়স কি করে মানে যে মারা গেছে ওর দিদি কত হবে হার্ডলি পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সে মারা গেছে বলে দিদিকে পিণ্ড দিতে হবে কিন্তু সেটা না মানে পারছে না পারছে না মানে কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছে যাওয়াটা ওদের আটকে যাচ্ছে এইটা আমি শুনেছিলাম তো বললো ওই ঘটনার পর থেকে মানে দিদিকে দেখে যেহেতু ওর মা ওকে মন্দিরে নিয়ে গেছে পন্ডিতজির কাছে বা যাই হোক একটু হয় না অনেক সময় একটু ঝেড়ে দেওয়া বা কিছু মোটামুটি যে লোক মানে সাধারণ রেমেডি গুলো হয় সেগুলোই নিয়েছে তো দিদিকে দেখাটা অনেকটা কমে গেছে আর শোল ধীরে ধীরে ডিপার্ট করতে থাকে অনেকটা কমে গেছে কিন্তু মানে যে যে আগে দেখতো সেটা নেই তবে এখনো মাঝে মাঝে ও বলছে এখনো মাঝে মাঝে আমি ফিল করি দিদির আর স্বপ্নটা দেখি না কিন্তু প্রেজেন্সটা ফিল করি যেন কোথাও রয়েছে তো ওকে আমি বলেছিলাম এখানে আপনাদেরকেও বলি এই জিনিসটা কিন্তু মানে আমরা যে ওই যে যে চলে গেছে তাদের জামা কাপড় বা তাদের বিলঙ্গিংস যেগুলোকে বলে সেগুলো আমরা রেখে দিই স্মৃতি হিসেবে অনেক সময় রেখে দিই সেই জিনিসটা কিন্তু মানে করা উচিত না যতটা পারা যায় যে মানুষটা চলে যাচ্ছে তার সাথে সাথে যেমন গয়না টয়নাগুলো তো আর পোড়ানো যায় না ঠিক আছে কিন্তু যে এই যে ড্রেস বা কিছু সেগুলো দিয়ে দেওয়া উচিত মানে পুড়িয়ে ফেলা উচিত অথবা বলা হয় যে মানে গরিবদেরকে দান করে দাও দান করে দাও এই নয় যে একটা ফ্যামিলিকেই অনেকগুলো দিয়ে দিলে না মানে একটা একটা করে অনেকগুলো ফ্যামিলিকে দাও তাহলে কি হয় মানে অনেকগুলো জায়গায় ছড়িয়ে যায় যায় ডিস্ট্রিবিউট হয়ে কারণ ওই জিনিসগুলো টানে কিন্তু শোল বারবার ফিরে আসে আমার যদি একটা কোনো পছন্দের এই যে আমি জামাটা পরে আছি এটা যদি আমার খুব পছন্দের হয় আর আমার মধ্যে যদি সেই ইচ্ছেটা থাকে আমি এটা একবার পরেছি আবার পরবো বা কিছু তাহলে কিন্তু আমি এইটার টানে ফিরে আসবো কারণ কোথাও না কোথাও এই জামাটা আমি যে পরেছি আমার এনার্জিটা কিন্তু এই জামার সাথে রয়েছে আর এইগুলো দিয়ে কিন্তু মানুষ ব্ল্যাক ম্যাজিক করে যত ধরনের আমরা ব্ল্যাক ম্যাজিকের গল্প শুনি সেগুলোতে কোনো জামার অংশ বা ওড়নার অংশ বা বেশিরভাগ সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে আন্ডার ওয়ার যেগুলো সেগুলোর অংশ যদি বা সেগুলো যদি নিয়ে যায় তাহলে কিন্তু প্রচণ্ড ভাবে ব্ল্যাক ম্যাজিক করা যায় তো এগুলো একটু সতর্ক থাকা উচিত আমাদের নিজেদের জামা কাপড় একটু খেয়াল রাখা উচিত আর যিনি চলে গেছেন তার প্রতি মায়াটা যতটা পারা যায় কাটিয়ে ফেলা উচিত আমি জানি কথাটা মানে বলা যতটা সোজা সেটা করা ততটা সোজা নয় কিন্তু তবুও যতটুকু পারা যায় চেষ্টা করা আরো একটা জিনিস যেটা মানে আমি জানি সেটা হচ্ছে ওই যারা চলে গেছেন তাদের ওই ফটো রেখে তাদের ফটোতে পুজো করা ধূপ দেওয়া বা আগুন জ্বালালে বলে শোল অ্যাট্রাক্ট হয় তাদের জন্য প্রদীপ জ্বালানো বা তাদেরকে কোনো এ দেওয়া কি বলে খেতে দেওয়া তাদেরকে খেতে দেওয়া এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস তো এই ফটোটা ঠিক আছে অ্যালবামে রয়েছে ঠিক আছে কিন্তু এই সাজিয়ে গুছিয়ে পুজো করা রোজ এসবগুলো না করাটাই ভালো এটা আমি যতদূর জানি এবার বাকি যে যার নিজের বিশ্বাস কিন্তু ফটো অ্যালবামে থাক ঠিক আছে কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া কিন্তু উচিত না তো এগুলো আমরা একটু সতর্ক থাকা উচিত কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে শোল চলে গেছে বলে না মরে যাওয়ার পরে আর কোনো সম্পর্ক নেই সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যতদিন এই পৃথিবীতে আছে ততদিন আমাদের সম্পর্কগুলো মা বাবা ভাই বোন ওই জন্যই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলতেন সংসারে থাকবে কাজের লোকের মতো সবাই তোমার কিন্তু কেউ তোমার নয় এই ভাবনাটা আমাদের কিন্তু সব সবসময় মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমাদেরও যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব সেটাও অনেক সোজা হবে বা কারোর সাথে যদি অ্যাটাচমেন্টটা কম থাকে তাহলে কিন্তু যে শোলটা চলে যাচ্ছে সে বাবা মা যেই হোক না কেন তাহলে তারও কিন্তু চলে যাওয়াটা অনেক সুবিধে হবে কোনো কিছুর জন্যই জামা কাপড় হোক বা কারোর প্রতি কোনো বিশেষ যে টান সেটা যতটা কম থাকে সেটা ভালো সেটা আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে আরেকটা জিনিস আমরা তো জানি জামা কাপড় আমরা প্রচুর মানে একসাথে জমা করতে থাকি কিন্তু সাধু সন্ন্যাসীরা আমরা দেখি যে একটা লঙ্গট অথবা খুব বেশি হলো দুজোড়া বা তিন জোড়া জিনিস সেটুকুই তাদের ওই একটা লোটা থাকে একটা হয়তো খাওয়ার জিনিস রান্না করা মানে রান্না করার একটা পাত্র মানে যত কম বিলিংস হয় আর আমরা কি করি যতবারই জমাতে থাকি যতবারই জামা কাপড় কিনতে থাকি তো ঠিক আছে শখে কিনছি ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু সেগুলো ধীরে ধীরে দিয়ে দেওয়া যেগুলো পুরনো হয়ে গেছে সেগুলো জমা করে না রেখে সেগুলো দিয়ে দেওয়া সেগুলো দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে আমি যেটা পরে আছি সেটা কিন্তু এই নয় যে আমি যেটা পরে আছি সেটাই দিয়ে দিলাম না পরার পরে ওটাকে ধুয়ে দাও আরো ভালো হয় যদি নুন জলে ধুয়ে ওটা দিয়ে কেউ ব্ল্যাক ম্যাজিকও করতে পারবে না তোমার জামা কাপড় দিয়ে সেইটা একটু মাথায় রাখে এগুলো ছোট ছোট জিনিস তো এই ছিল আমার প্রথম ঘটনাটা আহ আশা করি সবার ভাল লাগলো হ্যাঁ ঈশানি হ্যাঁ এটা এটা আমি জানি না যে কতদিন পর্যন্ত এগুলো কিন্তু না কিন্তু আমরা যেটা পরে থাকি এই জন্য আমাদের মানে বিশেষ করে বাঙালিদের আমার মা তো আজও করে যত ভালো দামি জামা কাপড় হোক সে যদি একবার পরে সেটা সে হয় ড্রাই ক্লিন করাবে যদি খুব দামি হয় আর না হলে সে ঘরে কেঁচে দেবে মানে এটা সব সময় আমাদের বাড়িতে অভ্যাস একবার পড়লো কি ম্যাক্সিমাম হয়তো ম্যাক্স টু ম্যাক্স যাকে বলে দুবার ব্যাস তারপরে কিন্তু ধুয়ে দেওয়া হয় তো জামা কাপড় সময় ধুয়ে রাখা উচিত কখনো এই নয় যে কাউকে দিলাম না ধুয়ে দিয়ে দিলাম এটা খুব ডেঞ্জারাস এটা সব সময় খেয়াল রাখতে হবে আর নুন জলে ধুয়ে দিয়ে দিলে সে মানে সঙ্গে সঙ্গেও যদি করতে চায় কিছুই করতে পারবেন আর আমাদের তো পজিটিভ এনার্জিটা আমাদের মধ্যে সময় রাখতে হবে এতটা পজিটিভ আমাদের থাকতে হবে যাতে আশেপাশের নেগেটিভ কেউ অ্যাট্রাক্ট করতে না পারে তো একটু সতর্ক থাকা আর কিচ্ছু না থ্যাংক ইউ উর্মিদি থ্যাংক ইউ সুতপাদি ভালো লেগেছে তোমাদের সেজন্য কি তাদের তো দেখার লোক নেই তোমাকে তো আমরা তাই হ্যাঁ সেটাই কথা যাই হোক ঠিক আছে এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট ঘটনাটা নেক্সট ঘটনাটা এটা একটা সত্যি অদ্ভুত ঘটনা আমরা জিনের ঘটনা অনেক শুনেছি কিন্তু জিন আমরা যতদূর জানি একটু ভয়ের মানে ভয়ের ইন দা সেন্স ক্ষতি করে এইটা আমরা শুনেছি কিন্তু আজকে আমরা যেটা বলবো সিঙ্গাপুরের জিনের ঘটনা এবং অদ্ভুত লেগেছিল আমার ঘটনাটা শুনে তো আমি সেটাই আজকে বলবো জিন যেটা যতদূর আমি জানি মুসলিমদের হয় মুসলিমদের ক্ষেত্রে হয় এবং জিনও একটা শক্তি আমি যতদূর শুনেছি যে আমাদের যেমন মানে আমাদের বিয়ে হয় সংসার থাকে সন্তান থাকে সেরকম কিন্তু জিনেদেরও হয় ওদেরও সংসার সন্তান থাকে এটা আমি শুনেছিলাম আজকে যে এখন যে ঘটনাটা বলবো তাতে পাকাপোক্ত প্রমাণ সেটাই কথা যদিও আমরা বুঝতে পারি না কিন্তু যারা বুঝতে পারেন তারা জানেন যার কাছ থেকে ঘটনাটা শুনেছি সে খুব অল্প বয়সে চাকরি পেয়েছে এবং চাকরিটা তার মানে কি বলে তার ছোটবেলা থেকে খুব ইচ্ছে যে রোজগার আমাকে করতে হবে রোজগার করা মানে এবং এই নয় যে খুব সাধারণ রোজগার মানে হয় না মানুষের এক একজন এক্ষুনি যার কথা বললাম সেই রোজগার করার তার মানে কি বলবো সেই হয়তো যদি রোজগার করতো এই টেন্ডেন্সিটা থাকতো তাহলে হয়তো সে বেঁচে থাকতো যাই হোক প্রত্যেকের ধারণা আলাদা হয় কিন্তু আজ এখন যার ঘটনা বলছি ধরে নিলাম তার নাম রূপা তো রূপা ছোটবেলা থেকে প্রচন্ড জেদি জেদি মানে সে যা চায় সেটাই করে এবং তার ছোটবেলা থেকে ইচ্ছে যে আমি সারা পৃথিবী ঘুরবো খুব বড় লোক বা খুব একটা ওয়েল ফ্যামিলি কিন্তু কিন্তু না তার ওই স্বপ্নটা ছিল যে আমি সারা পৃথিবী ঘুরবো তার জন্য যেভাবে আমাকে রোজগার করতে হবে চাকরি করতে হবে সৎ পথে থেকে কিন্তু আমি ঘুরতে চাই তো এই এইভাবেই সে বড় হয়েছে ছোটবেলায় সবচেয়ে মজার তাকে যদি মানে স্কুলে পাঠানো হতো সে তার মানে সারাদিন অন্য জায়গায় খেলাধুলো করে ঘরে চলে এলো পরের দিন স্কুলের মাস্টার হয়তো বাবার সাথে দেখা হয়েছে বাজারে তোমার মেয়ে কালকে কোথায় ছিল স্কুল যায়নি তো বলে স্কুল যায়নি মানে ও তো স্কুল গেছিল বলে না স্কুল যায়নি ঘরে এসে বাবা জিজ্ঞেস করলো কোথায় গেছিলি তুই কালকে স্কুল যাসনি বলে না বাবা আমি স্কুলে গেছি না মাস্টারের সাথে দেখা হয়েছে তখন তো আর মিথ্যে কথা বলতে পারছে না এটা ভালো বলেছে হ্যাঁ বলতে পারো জিনের বউকে জিনি তো সে তখন নয় না আমি স্কুলে গেছি বলে মাস্টারের সাথে দেখা হয়েছে যখন বলল তখন মানে কি করবো ভাল লাগছে না স্কুল যেতে সেই জন্য কালকে আমি আম গাছে গিয়ে বসেছিলাম আম পেড়ে খেয়েছি খুব গ্রীষ্মকাল হলে আম অন্যান্য সময় হলো অন্যান্য ফল মানে সে বাগানে বাগানে ঘুরে বেড়ানো দৌড়ো দৌড়ি করা এই হচ্ছে তার কাজ আর প্রচন্ড জেদি আর সেরকম বাবা মার কাছে পেটান খেত প্রচন্ড মার তো পড়াশোনা ঠিকঠাক করতো না তো তার একটা জেদ ছিল বলে তোমাদেরকে আমি আমি দেখাবো আমি কত টাকা রোজগার করি মানে মাঝে মাঝে মার খেয়ে রাগের মধ্যে বলতো আমি কত টাকা রোজগার করি দেখাবো তোমাদের দেখো তোমরা মানে নিজের ভেতরে মনে মনে একটা হতো জেদ তো এই করতে করতে সে মানে আঠেরো উনিশ বছর বয়সে নার্সিং ট্রেনিং করে মানে খুব তাড়াতাড়ি যাকে বলে তখন চাকরি নিয়ে সে প্রথম গেছিল হংকং তারপরে গেল সিঙ্গাপুর না সরি প্রথমেই সিঙ্গাপুর গেছে হংকং পরে গেছে সরি সিঙ্গাপুর এবার একটা উনিশ আঠেরো উনিশ কুড়ি বছর বয়স একটা মেয়ের একদম বিদেশে একা বাবা মাকে ছেড়ে এবং খুব বেশি মানে কলকাতাতেই বড় হয়েছে কিন্তু এখনকার কলকাতা আর তখনকার কলকাতার মধ্যে স্পেশালি সল্ট লেকের মতো জায়গা যেটা সেটা কিন্তু এখন সল্টলেক অনেক ডেভেলপ তখন কিন্তু সেটা ছিল না ও সল্ট লেকেই বাড়ি ছিল জঙ্গল এরিয়া পুরো একদম সেই রকম জায়গা থেকে বড় হয়েছে সেখানে যখন গেছে পুরোপুরি সিঙ্গাপুরে আলাদা ভাষা আলাদা ইংলিশটা মোটামুটি ও বলতে পারে ভাঙা ভাঙা ভাষায় কথা বলতে পারে খাওয়া দাওয়া আলাদা পুরো একটা কালচার এবার টাকা পয়সারও একটা ব্যাপার থাকে সেজন্য পুরো একা একটা বাড়িতে থাকা ওর সম্ভব না মানে সমস্ত দিক থেকেই তো সেজন্য ও একজন ওরই এতে মানে ও যে হসপিটালে চাকরি করত সেই হসপিটালের আরেকজন যে স্টাফ তার সাথে ওর মানে এমন একটা বাড়ি নিল যেটা ডাবল রুম রয়েছে দুটো রুম রয়েছে আর একটা সিঙ্গাপুরের মেয়ে সেও এবার মোটামুটি কথা হতো কিন্তু খুব যে একটা যে আমরা যে বাংলা ভাষা বা যেটাতে আমরা কমফোর্টেবল হিন্দি তা হিন্দি হিন্দিতেও আমরা তাও বলতে পারি কিন্তু একদম ইংলিশ বা সে সিঙ্গাপুরের আর আমি ইন্ডিয়ার তো দুটো একদম ডিফারেন্ট কালচার হয়ে যায় মোটামুটি একটা রিলেশন ছিল খুব বেশি ভালো বা কিছু সেরকম রিলেশন ছিল না কিচেনটা ছিল একটাই কিন্তু যেহেতু ওদের মানে আমাদের ইন্ডিয়ানদের খাওয়া দাওয়ার পদ্ধতি আলাদা আর ওদের পদ্ধতিগুলো আলাদা বা ওদের কি বলবো খাদ্যার খাদ্যাভ্যাস যেটাকে বলে খাওয়ারের যে অভ্যেসটা মানে আমরা যেভাবে খাই সেভাবে ওরা খায় না ওদের ননভেজটা অনেক ধরনের হয় তো ও সেই জন্য মানে পুরোপুরি দুজনের ডিফারেন্ট মানে কি বলবো সেট অফ বলে মানে আলাদা আলাদা বাসনপত্র ছিল তো যে যার রান্না সেরকম করতো এবার ডিউটি যার যখন থাকতো থাকতো কারো নার্সিং তো নার্সের তো কখনো দিনে রাত্রে কোনো ঠিক থাকতো না তো মোরারলেস কখনো কখনো কাউকে না কাউকে একা থাকতেই হতো এবার যেটা হতো ওদের বাথরুমটা ছিল মানে টু বিএইচকে ঠিক আছে কিন্তু একটা করিডর করিডর এর পাশ দিয়ে বেরিয়ে গিয়ে বাথরুম তো ওটা একটু মানে অকওয়ার্ড কিন্তু কি করা যাবে এখন কিছু করার নেই এবং সেখানে হয়তো কোনো ফ্যামিলি আছে আর সবারই বাথরুম মানে পুরো একটা করিডর পেরিয়ে অনেকগুলো বাথরুম সবাই এই রকম ভাবে ব্যবহার করতো এবার বাইরে দিয়ে বাথরুমে যেতে হলে একটা তো ভয় থাকেই সাধারণ স্বাভাবিকভাবে তো ওরা যখনই বেরোতো তখনই না একটা মানে রকম ভয় ভয় লাগতো তো প্রথম প্রথম ও ভাবতো একদম তো মানে ফাঁকা জায়গা এখানে আশেপাশে মানে লোকজন আছে ঠিক আছে কিন্তু যেহেতু বাথরুমটা বাইরে সেই জন্য একটা একটু হয়তো সেটা ভয় লাগছে এবং বাড়িটা ছিল দোতলা ওরা থাকতো একতলায় আর ওপরে একটা ফ্যামিলি মানে ওপরে আরো কিছু ফ্যামিলি থাকতো মানে অনেক কি বলবো ওই খানিকটা ওই স্কুলের ঘরের মতো মানে যেটা আমরা এখন কল্পনা করতে পারি মানে ও বলছিল যেটা যে স্কুলের ঘরের মতো তো রূপাক ঠিক আছে মোটামুটি চলছে সবকিছু আর বাইরে গাছপালা যেরকম হয় একটা বাড়ি আর বাগানটা সামনে অনেকটা দূর তারপরে গেটটা তো এই রকম মোটামুটি আপটা চলছে দিন চলছে এবার মাঝে মাঝেই ও ফিল করে যখন হয়তো সন্ধ্যের দিকে বা রাত্রেবেলা মনে হলো জানলার পাশ থেকে কেউ সরে গেল মানে ওই করিডোরের দিকেও জানলা ছিল ওদের কেউ সরে গেল ব্যাক ব্যাকসাইডে তো জঙ্গল ঠিক আছে কিন্তু তাহলেও মনে হলো একটা প্রেজেন্স কখনো কখনো একটা গন্ধ আসছে সেই গন্ধটা মানে কি বলবো যে আমাদের চেনা গন্ধ সেরকম না একটা অন্য ধরনের গন্ধ কখনো মনে হলো যে করিডরটা ছিল সেখানে কি অনেকগুলো প্ল্যান্ট লাগানো ছিল টবের মধ্যে অনেক প্ল্যান্ট লাগানো ছিল কখনো মনে হচ্ছে একটা বাচ্চা দৌড়ো দৌড়ি করছে এবার বাচ্চাটার হাসির শব্দ বা কিছু বাইরে এসে দরজা খুলে দেখলো যে বাইরে বাচ্চা কেউ নেই কিন্তু টব হয়তো একটা উল্টে পড়ে রয়েছে এরকম ব্যাপারটা মানে প্রেজেন্সটা ফিল করছে আবার করছে না এরকম যখনই বাইরে বেরোতো তখনই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে যা কিছু হতো ওদের রুমের বাইরে মানে ওই করিডরটার মধ্যেই হতো ভেতরে রুমের ভেতরে কিন্তু কোনো প্রবলেম ছিল না তারপরে ওর না মানে ধীরে ধীরে না ওই ফিলিংসটা বাড়ছে আর ও মানে কি বলে ছোটবেলা থেকে খুব পজিটিভ ছিল প্রচন্ড স্ট্রং ছিল অত ভয়টয়ের বালাইনি বললাম না স্কুল থেকে পালিয়ে যাওয়া মেয়ে তো আর মার খেয়ে খেয়ে বড় হওয়া এখন তো আর আমরা মারও দিই না ছেলে মেয়েদেরকে আর কি বলবো এখন মার দিলে আবার আরেক ঝামেলা শুরু হয় তো সেজন্য মানে কোথাও না কোথাও ভীষণ স্ট্রং হয়ে যায় বাচ্চারা বকা মার খেয়ে খেয়ে প্রচন্ড স্ট্রং তো অত টয় পায় না এবার কি হয়েছে একদিন মনে হলো যে মানে বাইরে কেউ ঝগড়া করছে ঝগড়াটা এরকম হয় না স্বামী স্ত্রী ঝগড়া করছে কিন্তু খুব জোর সাউন্ড না হয় সে আর ঝগড়াটার মানে ভাষাটা বুঝতে পারছে না যে কি ভাষায় কথা বলছে এবার সিঙ্গাপুরের ভাষা মোটামুটি ততদিনে বুঝে গেছে যে এটা এখানকার লোকাল ভাষা থাকতে থাকতে তো বুঝে যায় কিন্তু ওই ভাষাটা এমন ভাষা ও বুঝতে পারছে না ও ভাবছি যে পাশের রুমে যারা থাকে তারা বোধ হয় ঝগড়া করছে বা কিছু ঘর থেকে বেরিয়ে দেখলো যে না কোথাও কেউ এবার না রুমমেটকে একদিন বলছে যে তুমি কি কিছু ফিল করছো তখন ওর রুমমেট না ওর দিকে দেখছে দেখে বলছে মানে যেহেতু খুব বেশি ক্লোজ নয় বলছে মানে একটা এর দিকে তাকিয়ে অদ্ভুত একটা এ করে তাকানো দিয়ে বলছে কেন বলো তো না তুমি বলো না তুমি কি কিছু ফিল করছো ও বললো হ্যাঁ আমিও ফিল করেছি কি ফিল করেছো তখন ও সেম এক্সপিরিয়েন্স শেয়ার করলো এবং ওরও ওই একটাই কথা যা কিছু হচ্ছে করিডোরে হচ্ছে এবার মানে ভয় তো পাচ্ছে না কিন্তু জানতে ইচ্ছে হচ্ছে যে ব্যাপারটা কি চলছে এবং কেন চলছে এরকম কেন ঘটনাটা ঘটছে আর সবচেয়ে মজার ব্যাপার ছিল ওদের পাশের রুমে যারা থাকতো তাদেরকে জিজ্ঞেস করছে তারা কিন্তু বলছে যে না ও কোনো ব্যাপার না ওদের মানে সেরকম কিছু ফিল হয়নি বা নেগলেক্ট করছে কিছু একটা মানে হাইড করছে মানে বলতে চাইছে না এরকম ব্যাপার ওরা যেহেতু লোকাল তো তো যাই হোক এই করতে করতে যা হয় একটু এদিক ওদিক আলোচনা করেছে হসপিটালে গিয়েও কথাটা কথাটা বলেছে বলার পরে কথায় কথায় ছড়িয়েছে যে ও রূপা যেখানে থাকে সেখানে না কিছু আছে মনে হয় তো একজন দিদি ছিল এখন যেমন আমরা বলি প্যারা নর্মাল এক্সপার্ট বা কিছু এগুলো এখন অনেক বেশি মানে মানে কি বলবো জানা আমাদের কিন্তু তখন অতটা ব্যাপারটা ছিল না মোটামুটি কেউ যদি জানতো তাহলে সে মানে কি বল কি বলবো তাকে সবাই একটু করতো সেই জন্য লোকজন ওটা বলতো না যে আমি জানি বা কিছু সেটাও বলতো না একটু হাইড করে যেত একদিন ওকে একজন এসে জিজ্ঞেস করছে রূপা তোমাকে একটা কথা জিজ্ঞেস বলে হ্যাঁ বলো যে আহ যেটা শুনছি তোমাদের রুমের তুমি কিছু ফিল করছো কি ব্যাপারটা কি আমাকে একটু বলো না তখন বলছে কেন দিদি বলে না আমি একটু শুনতে চাইছি বলো না কি ব্যাপারটা তখন বলেছে ও ঘটনা পুরো তারপর তুমি যদি কিছু না মনে করো আর আমাকে ভুল বুঝো না আমি কিন্তু মানে তোমাদের কোনো ক্ষতি করব না বা কিছু আমি শুধু জানতে চাই যে ব্যাপারটা কি তার জন্য আমি একবার যেতে চাই তোমাদের ওখানে বলে হ্যাঁ হ্যাঁ দিদি চলো কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই চলো না তুমি কি আছে তুমি চলো আমিও তো জানতে চাইছি যে কি তখন বলে হ্যাঁ আমিও সেইটা জানার জন্যই আমি যাচ্ছি তখনও জিজ্ঞেস করলো যে তুমি কি এগুলো নিয়ে জানো বলে হ্যাঁ এগুলো নিয়ে আমার একটু পড়াশুনো আছে আর আমি বুঝি মানে হয় না এনার্জি ফিল করতে পারে বা এক একজন দেখতে পায় এটা বাই বার্থ হয় কারো কারো আবার কারো হচ্ছে মানে ইন্টুইশন প্রচন্ড পাওয়ার বেশি আবার কেউ এটা নিয়ে পড়াশুনো করতে করতে এগো অনেক ধরনের ভাবে তো সে জানি না সে কিভাবে শিখেছিল তো সে গেলো গিয়ে মানে যা যা এখন যেমন সব আমরা বলি কি বলে যন্ত্রপাতি থাকে এটা সেটা তো ওনার কাছে তখন অত কিছু ছিল না ইকুইপমেন্টস এটা ঘটনাটা আমি বলছি দু হাজার বা ওই নাইনটি ফাইভ থেকে দু হাজারের মধ্যে ঘটনা বা খুব বেশি হলে দু হাজার এক দুইয়ের মধ্যে এরকম ব্যাপারটা তো ও বল দিদিটা মানে তখন তো এতটা ডেভেলপ হয়নি কোনো কিছু তো দিদিটা বললো ঠিক আছে যাব সে তো তো গিয়ে সব 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 কি 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 করলো করলো বলে আমি জানি না এবং সেদিন ওদের কাছে ছিল গেল রাত্রে তারপরের দিন দিদি যাওয়ার সময় বলছে ঠিক আছে আমি দেখে নিয়েছি তুমি কোনো ভয়ের কিছু নেই তখন রূপা বলছে ভয়ের কিছু নেই মানে এরকম ফিল করছি ভয়ের কিছু নেই না তুমি যদি যেটা বলছো সত্যি করে বলো তাহলে আমরা ঘর ছেড়ে দেবো কোনো তো এ নয় যে এখানেই থাকতে হবে তখন বলছে তোমার কি ভয় লাগে বলে বলে না আমি তো ও সব আমার বালাই তাহলে থাকো কোনো অসুবিধা হবে না এটুকু তারপরে মানে ও বললো এখানে আর কিছু বলবো না তুমি এতে হসপিটালে যেও যা কথা বলার ওখানেই বলবো তারপরে ওখানে গিয়ে যখন জানতে পারলো যে কি ঘটনা তখন দিদি বলছে দেখো এখানে একটা জিনের ফ্যামিলি থাকে এবং জিনের ফ্যামিলিটা থাকে কোথায় না ওই বাথরুমের ওই দিকটায় যেহেতু ওদের শেষে এন্ডে বাথরুমটা আর ওদের বাথরুমের পাশেই হচ্ছে মানে কি বলবো একদম ধীরে 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 গুলো আর ওদের রুমটা একদম বাথরুমের পাশাপাশি একদম কাছাকাছি বলে সেই জন্য তোমরা এটা বেশি ফিল করছো আর ওরা ওখানেই থাকে আর যেহেতু ফ্যামিলি রয়েছে মানে ওর জিন জিন জিনের বউ জিনের একটা সন্তানও রয়েছে সেই জন্য ওরা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি সিঙ্গেল হতো তাহলে হয়তো ভয়ের ছিল কিন্তু যেহেতু তার ফ্যামিলি আছে আর এতদিন যখন কোনো যদি ক্ষতি করার হতো তাহলে হয়তো আগেই করে দিত এতদিন যখন কিছু করেনি তাহলে জানবে কোনো ব্যাপার নয় আর ওই জন্যই ও পরে ভাবছে যে হয়তো ওই জন্যই আমাদেরকে মানে ওরা যে বাড়িটা পেয়েছিল একটু সস্তায় পেয়েছিল তো হয় না যে ভেবেছে যে ঠিক আছে বাথরুমের পাশে বলে সস্তায় দিয়েছে অনেক অনেক রকম কারণ থাকে একতলা তারপরে বাথরুমের পাশে সেই জন্য আর মানে কি বলে তখন ফাইন্যান্সটাও তো দেখতে হয় মানুষকে আর বিদেশে যায় মানুষ একটু টাকাটা বাঁচানোর জন্য এই নয় যে একদম চাকরি পেয়ে দু হাতে ওড়াবো তা না কারণ ওর যে টার্গেট ওর পুরো পৃথিবী ঘুরতে হবে শুধু একটা দেশে তো নয় সেজন্য ও একটু মানে কি বলবো একটু জমানোর চেষ্টা করতো তো বললো ঠিক আছে তাহলে যখন কোনো অসুবিধা নেই তো থাকবো তো যতদিন ও সিঙ্গাপুরে ছিল ওই বাড়িতেই ছিল কোনোদিন কিছু ভয় পায়নি কিন্তু এই জিনিসগুলো প্রেজেন্স গুলো ভীষণ ফিল করতো তো এই ঘটনাটা আমার অদ্ভুত লেগেছিল ও বললো যে পরে না হাসি পেতো বাচ্চাদের যখন খেলতো মানে কিছু একটা আওয়াজ আসতো আমি না গিয়ে চেষ্টা করতাম যে কিছু দেখা যায় কিনা বা ফিল করা যায় কিনা তোর সাহস কম নয় বলে হ্যাঁ কি আছে মাঝে মাঝে একটু অন্য এন্টিটির সাথে দেখা হলে তো ভালোই লাগে তাই না তো এই করে মানে সিঙ্গাপুরটা ওর কেটে গেছে এবং বলে থাকতাম তো রাত্রে কখনো থাকতাম কখনো থাকতাম না নাইট ডিউটি থাকলে আর নাইট ডিউটি থাকলে দিনের বেলা ঘুমিয়ে কেটে যেত অত ভয় টয় লাগেনি কখনো ওই যে বললাম ও ভীষণ স্ট্রং হয়তো যদি ওর উইল পাওয়ার কম হতো বা একটু উইক হতো তাহলে হয়তো হয়তো ক্ষতি হওয়ার চান্স ছিল কিন্তু যেহেতু ও স্ট্রং ছিল সেই জন্য ওর কিছু হয়নি আর ওর সাথে যে মেয়েটা থাকতো সেও মানে এমনিতেই নার্সরা প্রচন্ড স্ট্রং হয় মানে আমি তো ব্লাড দেখলে আমি অজ্ঞান হয়ে যাব তো সেখানে নার্সরা যখন ডাক্তারদের হেল্প করে তাদের তো সমস্ত কিছু এক্সপিরিয়েন্স তো সেক্ষেত্রে অটোমেটিক তাদের সাহসটা অনেক বেশি হয় তো এই ছিল আমার দ্বিতীয় জিনের ঘটনা ভয়ের খুব না কিন্তু অদ্ভুত লেগেছিল ঘটনাটা আমার সেই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি একটুখানি আশা করি ভালো লেগেছে সেটা আমি বলতে পারবো না মধুমিতা দিদি সেটা সন্তানটা কিভাবে হয় এটা আমার জানা নেই কারণ আমি সেই জায়গায় পৌঁছইনি তাদেরকে জিজ্ঞেস করবো বা কিছু তবে হ্যাঁ আমি এটা শুনেছিলাম যে আর ওটা হচ্ছে কি একটা ফর্ম বলে মানে ওই গ্যাসীয় পদার্থের ফর্ম এই নয় যে ফিজিক্যাল কোনো ফর্ম রয়েছে এবং জিনের যে এক্সপিরিয়েন্স তারা মানে জিনের আমি যতগুলো ঘটনা শুনেছি তার একটু অন্য রকমের হয় অন্য রকম মানে আমি আর বলছি না খুলে মেয়েদের সাথে একটু ইন্টিমেট হওয়ার চেষ্টা করে কখনো কখনো আহ কখনো কখনো মানে আমি যতগুলো ঘটনা শুনেছি সেরকমই শুনেছি কিন্তু এই জিন খুব ভদ্র ভালো লোক ছিল আসলে সব জায়গাতেই মানুষের মধ্যেও তো কত ভালো কত খারাপ থাকে আর আমরা যেটা মানে মনুষ্য জন্মে করি সেটাই আমরা কিন্তু মরে যাওয়ার পরে ভূত হই আজকে আমি যদি ভালো মানুষ হই মরে যাওয়ার পরেও আমি ভালো ভূত হব আমার সেটা মনে হয় আর যদি আমি খারাপ মানুষ হই মরে যাওয়ার পরেও আমার সেই অভ্যেস থাকবে সেই স্বভাব থাকবে হ্যালো মুক্তা আমি মুক্তাই বললাম মুক্তা বললাম না বসু পরিবার পরিবার এটা জিন তারপরে তো মজা লেগেছিল আমার মানে ভয়ের চেয়েও বেশ মজা লেগেছিল আর সব সময় তো আমরা ভয়েরই ঘটনা শুনি কিন্তু সবার মধ্যে যে ভালো আছে খারাপ আছে ভূতেদের মধ্যে জিনেদের মধ্যে সেটাও আমাদের জানা দরকার তাই না তো ছিল আমার প্রথম দুটো ঘটনা এরপরে লাস্ট আর শেষ ঘটনাটাই চলে যাব অনেকক্ষণ বক বক করছি তোমরা বোর না আশা করি আচ্ছা নটা চুয়ান্ন বাজে ঠিক আছে আর একটুক্ষণ বলেই যায় তো লাস্টের ঘটনাটা যেটা কাশীর মানে কাশী বিশ্বনাথের ঘটনা আর কাশী বিশ্বনাথে যারা যায় যে কোনো একটা স্পিরিচুয়ালের যে জায়গাগুলো হয় থ্যাংক বললাম বোর হচ্ছে কিনা কিন্তু এবার আসতে হবে অনেকদিন হয়ে গেছে তুমি সেটাই এবার কিন্তু তোমাকে চাই কাশি বিশ্বনাথ বা কোনো জায়গায় জায়গাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ মুক্তাদি দি বলবো না মুক্তা বলবো বুঝতে পারছি না কারণ আমার একটা বান্ধবী রয়েছে তারও নাম মুক্তার জন্য মুক্তাই বেরিয়েছে আমার নাম মুখ দিয়ে তো স্পিরিচুয়াল জায়গাগুলোর একটা আলাদা অরা থাকে একটা আলাদা মানে কি বলবো ভাইবস থাকে সেটা হতে পারে সেই যে ডেইটি সেই জায়গা তার যে উর্জা বা এনার্জিটা সেটা হতে পারে ওখানে অনেক মহাপুরুষ সূক্ষ্ম শরীরে বা এমনিতেও সাধনা করেন তপস্যা করেন তাদের একটা পজিটিভ ভাইবস তো থাকেই আমরা যে বাড়িতে কোনো কোনো বাড়িতে যেমন আমরা ঢুকলে কখনো ফিল করি খুব ভালো লাগছে আবার কারো কারো বাড়িতে গেলে ভালো লাগে না এই এই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে সবাই বুঝতে পারি তো কাশী বিশ্বনাথও এমন একটা জায়গা যেখানে গেলে এনার্জিটা ফিল করা যায় একটু যদি কেউ রিসেপটিভ থাকে একটু যদি ওপেন থাকে সে কিন্তু বুঝতে পারে যে এনার্জিটা আলাদা পজিটিভ বিশালাক্ষী বলেছিল অর্কর সাথেও ঘটেছিল মানে যদি বাবা আর যে কোনো জায়গা তীর্থস্থান সময় আমাদের মানে এটা আমি দেখেছি আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি বৈষ্ণোদেবী বা যে কোনো জায়গায় যাওয়াটা কিন্তু যতক্ষণ সেই মা কাবুলা বা এই যে মা বা বাবা যতক্ষণ না ডাকে ততক্ষণ কিন্তু কেউ পৌঁছতে পারে না সেখানে আর তিনি যদি ডাকেন তাহলে যেভাবেও মানুষ পৌঁছে যায় আমার নিজেরই হয়েছে বৈষ্ণোদেবী আমি দুবার গেছি কিন্তু তিনবার আমার ক্যান্সেল হয়েছে মানে যেতেই পারিনি সমস্ত কিছু যে দুবার গেছি হঠাৎ করে গেছি সেখানে কোনো বুকিং না কিচ্ছু না আর বাকি যে তিনবার সেটা প্রচুর প্ল্যান করা হয়েছে সমস্ত বুকিং হয়ে গেছে ট্রেনের টিকিট থাকার জায়গা এভরিথিং সমস্ত অনলাইনে বুকিং হয়ে গেছে কিন্তু তাও যেতে পারিনি তো এই জিনিসগুলো কিন্তু মানতেই হবে ওই জন্য কোথাও যাওয়ার আগে মানে সেইখানের সেই দেবতাকে যদি মনে মনে প্রে করা যায় যে বাবা আমি তোমার কাছে যেতে চাইছি হ্যালো 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 আজকে বিশালাক্ষী অনেকক্ষণ পরে এলো থ্যাংক ইউ আমি তোমাকে মিস করছিলাম একটু একটু তুমি এসেছো সেটাই অনেক কথা আমিও মাঝে মাঝে থাকতে পারি না তো ওই যাওয়ার আগে সব সময় মানে একটা প্রেয়ার রাখা উচিত অনেকদিন আগে থেকে জানানো উচিত যে বাবা আমি তোমার কাছে যেতে চাই তুমি নিয়ে চলো কি মা আমি তোমার কাছে যেতে চাই তুমি নিয়ে চলো এই জিনিসগুলো যদি আমরা করি তাহলে কিন্তু মানে হয়ে যায় তখন কিন্তু মানে আমরা যদি আগে থেকে প্ল্যান করি তাহলে কিন্তু এটা রেগুলার প্রেয়ার রাখা আমি পরে জেনেছি এত জ্ঞান দিচ্ছি সেই জন্য যখন যেতে তার আগে বেশ সাথে বৈষ্ণোদেবী যাবো এখান থেকে তো বেশি দূর না না ব্যাপার ফ্রাইডেতে যাবো স্যাটারডে থাকবো সানডে ব্যাক করবো এরকম সমস্ত কিছু প্ল্যানিং কিন্তু ওই ভেতর থেকে প্রেয়ারটা ছিল না বলে যাই হোক যখন মা ডাকিন তখনই যান তো কাশী বিশ্বনাথও ওরকম এবার মানে যে দিদির ঘটনা বলছি এটা আমি একটা জায়গায় শুনেছিলাম সেই দিদি মানে বিশ্বনাথে প্রায় এবং খুব টানে কিন্তু বেশ কিছুদিন পাঁচ ছ বছর হয়ে গেছে উনি যেতে পারেননি কোনোভাবেই যেতে আর পারছেন না কিন্তু ভেতর থেকে খুব টানছে যে বাবার কাছে যাব। এই করতে করতে একটা অফিসের কাজ এলো অফিসের কাজ নিয়ে ওরা বেনারস গেল উনি চাকরি করছিলেন তখন বেনারস গেল এবার অফিসের কাজে বেনারস গেছে এবার তো বাবাকে দর্শন করতেই হবে এবার মনে মনে সে কন্টিনিউ বলছে বাবা এবার কিন্তু আমি আর ছাড়বো না তোমাকে আমাকে কিন্তু দর্শন দিতেই হবে আর নিজের যে গুরুদেব তার কাছেও প্রার্থনা করছেন উনি যে এবার কিন্তু আমি চাই চাই দর্শন তোমার তো ঠিক আছে গেছে অফিসের কাজকর্ম যে কদিন ছিল সেগুলো তখন তার আর এ নেই সময় নেই এবার ওদের খুব ইচ্ছে মানে একদম বাবাকে পুরো খালিতে দর্শন করব ফাঁকাতে দর্শন করব যখন কেউ থাকবে না তো অনেক জনের সাথে অফিসে কথা টথা হয়েছে তো ওনারা বলেছেন যে হ্যাঁ একদম যদি ভোরবেলা যেতে পারেন তাহলে কিন্তু সেই সময়টা যে মঙ্গল আরতির সময়টা হয় তখন কিন্তু খালি থাকে বিশ্বনাথ কারণ অত ভোরবেলা অনেক অনেক মানুষ যায় না যে ভিড়টা একটু বেলার দিকে হয় সেটা সকালবেলা হবে না তো এখন তো আমরা জানি সমস্ত শিবলিঙ্গতে হয়ে গেছে যে টাচ করতে হলে ছুঁতে হলে তিন হাজার টাকা উজ্জয় হোক কাশি হোক বা যে কোনো জায়গায় পার হেড তিন হাজার টাকা করে দিতে হয় তো সেটা ভালো খারাপ সেই সেই বিতর্কে আমি আর যাচ্ছি না তো ও বললো ঠিক আছে আমরা হচ্ছে স্পর্শ কি স্পর্শ পুজো বা এরকম একটা কিছু বলে স্পর্শ পুজো করবো তো ঠিক আছে তখন বললো যে কিন্তু তাহলে কিন্তু দিদি তোমাকে আগে থেকে পন্ডিতজি ঠিক করতে হবে বা ম্যাডাম বলেছে ম্যাডাম আপনাকে আগে থেকে পন্ডিতজি ঠিক করে রাখতে হবে তাহলেই কিন্তু হবে না হলে কিন্তু হবে না কারণ ভোরবেলা সবাইকে অ্যালাউ করা হয় না তো বললো ঠিক আছে সে দিয়ে ওর নাম্বার টাম্বার এক্সচেঞ্জ করেছে ঠিক আছে এই করে মোটামুটি যোগাযোগ হয়েছে সব ব্যবস্থা হয়ে গেছে যে ভোরবেলা চারটের সময় দর্শনে যাবে ঠিক আছে এবার যেদিন দর্শন করতে যাবে সেদিন সুতে সুতে বেশ খানিকটা রাত্রি হয়ে গেছে অফিসের কাজ নিয়ে গেছিল অফিসের কাজগুলো তো সারতে হবে তারপরে শোভ তো ভাবছে কে জানে ভোর চারটের সময় মানে দর্শনে যেতে হবে তার মানে তো তাড়াতাড়ি তিনটে সময় উঠে লিস্ট রেডি হয়ে যেতে হবে আর সবচেয়ে ভালো ছিল যেখানে ওরা ছিল সেখান থেকে বাবার মন্দির বেশি দূর না তো ঠিক আছে তো হঠাৎ মানে যে লোকটার সাথে যাবে মানে যে সেই বলে দিয়েছেন যে দেখুন হচ্ছে আমি গাড়ি টাড়ি পাঠিয়ে দেবো কোনো অসুবিধা হবে না আমি ফোনও করে দেবো আপনাকে আপনি শুধু একটু সতর্ক থাকবেন ফোনটা পাশে নিয়ে শোবেন আর হচ্ছে এখন পয়সা দিতে হবে না যে অ্যাডভান্স তা নয় আপনারা পুজো টুজো করা দেওয়ার পরে তারপরে পয়সা দেবেন তো ঠিক আছে সব ঠিক আছে তো তিনটের সময় দিদির মোবাইলটা বেজেছে তো ফোন ধরেছে ফোন ধরে বলছে হ্যাঁ আপনাদের হচ্ছে আসার কথা ছিল বলছে হ্যাঁ আমাদের আসার কথা আছে বললো হ্যাঁ চারটের সময় তো আমরা সাড়ে তিনটের সময় গাড়ি পাঠাবো আপনি কিন্তু রেডি হয়ে থাকুন তো বললো ঠিক আছে দিয়ে দিদি এবং কলটা এসছে হোয়াটসঅ্যাপ কল দিদি উঠে স্নান টান করে রেডি হয়ে ঠিক সাড়ে তিনটের সময় নিচে গাড়ি গাড়ির ড্রাইভার ফোন করলো ড্রাইভার ফোন করে দিদি গেল গিয়ে যাই হোক বিশ্বনাথের মন্দির পর্যন্ত তো ওখানে মানে যে পাহাড় গার্ড ছিল তারা সবাই দরজা খুলে দিল তো একজন পুজারি এলেন এসে বললেন আপনাদের পুজো আছে তাই না বলে হ্যাঁ পুজো আছে তো ঠিক আছে দিদি গেলেন গিয়ে মানে পুজো যা যা দেওয়ার সবকিছু করলেন তারপরে খুব ভালোভাবে মানে দর্শন পুজো মানে এতদিন যে তার আকাঙ্ক্ষা পাঁচ ছ বছর সে যেতে পারেনি ভেতর থেকে তার এত কষ্ট ছিল মানে খুব ভালোভাবে এক মানে সেই না বিশ্বনাথ ঢেলে দিয়েছেন একদম ফাঁকায় বসে ইভেন জপ করে পুজো করে জল ঢেলে সমস্ত কিছু আরাম করে করেছে করে বেরিয়ে যখন আসছে তখন মানে সেই পুজোর সময় ওই যে বসে জব টপ করেছে পুজো টুজো হয়ে যাওয়ার পরে জব করার সময় মানুষ কিচক বন্ধ করে একটু ভেতরে বসে জব করেছে বেরিয়ে বেরিয়ে যখন এসে যে যে একে কি বলে পুরোহিত কোথায় গেল পুরোহিত করালো পয়সা তো দিতে হবে কে আর খুঁজে পাচ্ছে না এবার যে গার্ড ছিল তাকে জিজ্ঞেস করছে আচ্ছা একটু আগে যে ঠাকুর মশাই আমাদের পুজো করালেন তিনি কোথায় গেলেন বলে কোন ঠাকুর মশাই বললো হ্যাঁ আমাদেরকে যিনি পুজো করালেন কি জানি আমি দেখিনি খেয়াল করিনি তো হতেই পারে খেয়াল করেনি তারপরে ওরা ড্রাইভার ফোন করলো যে দিদি আপনাদের পুজো হয়ে গেছে বলে হ্যাঁ পুজো হয়ে গেছে কিন্তু এখানে যে পুরোহিত ছিল একটু দাঁড়ো তুমি অপেক্ষা করো সেই পুরোহিতকে আমরা মানে টাকাটা দিয়ে আসছি ওই দিদি ছিলেন না দিদির এক বান্ধবী ছিলেন দুজন মিলে গেছিলেন তো টাকাটা দিয়ে আমরা আসছি বেশ কিছুক্ষণ মানে পনেরো কুড়ি মিনিট ধরে খুঁজছেন কোথাও কোন মানে যে পুরোহিত পুজো করেছিলেন তাকে কিন্তু খুঁজে পাওয়া গেল না কোথাও গেল না তো গেলই না এবার কি হয় আমরা যে পুরোহিতকে পুজো করাই তার নাম কি বা কিছু সেটা আমরা পরে জিজ্ঞেস করি যখন পুজো দিতে যাই তখন কিন্তু আর অত হুঁশ থাকে না তখন বাবাকে দেখবো বাবাকে পুজো দেবো সেটাই সবচেয়ে বড় কথা তারপরে দিদি তো একটু মানে মনটা শুকনো হয়ে গেছে যে করতে পারলাম না তো যাই হোক সেই যতটা দেওয়ার দান পেটিতে দিয়ে দিল কিন্তু যে মানুষটা পুজো করালো তাকে দিতে পারলো না সেটা একটা কষ্ট তারপরে এসে ড্রাইভারকে ড্রাইভার বলে হলো পেয়েছেন না পাইনি গো তারপরে ড্রাইভার ছেড়ে দিয়েছে ওকে ওনাদেরকে একদম আজ যেখানে ছিলেন সেখানে ছেড়ে দিয়েছে। দিয়েছেন ড্রাইভারের টাকা টাকা এ করে দিলেন তারপর ড্রাইভারকে বলছেন আচ্ছা আপনাকে কে পাঠিয়েছে বলে আমাকে তো বাবা আদেশ করেছে বলে বাবা আদেশ করেছে মানে আর দিদি আরেকটা জিনিস যখন হচ্ছে এতে যাচ্ছে হ্যাঁ দিদি ভাবলো যে ভোরবেলা যে কলটা এসেছিল সেটা নিশ্চয়ই পুরোহিত মশাইয়ের হবে তো ভোরবেলা কলটা মানে তিনটের সময় কলটা আসছে। দিদি গাড়িতে যেতে যেতে কলটা সার্চ করছে যে অ্যাট লিস্ট মানে গাড়িতে সরি গাড়িতে ওঠার আগে সার্চ করছে বলে একটু দাঁড়াও দিদি তখন মনে পড়েছে এক বলছে ড্রাইভারকে বলছে একটু দাঁড়াও আমার কাছে ফোন নাম্বার আছে আমি ফোনটা করে নি তারপরে আমি হচ্ছে যদি পেয়ে যাই তাহলে টাকাটা দিয়ে আমি যাব। তো যখন কল রেজিস্টার চেক করছে দিদি তখন দেখছেন যে হোয়াটসঅ্যাপ কল ছিল দিদির স্পষ্ট মনে আছে হোয়াটসঅ্যাপ কল ছিল ওখানে বাবা বিশ্বনাথের ছবি ছিল দেখছে কোথাও কোনো কল নেই ও ভাবলো যে হয়তো আমি ভুল দেখেছি হোয়াটসঅ্যাপ কল ছিল না এমনি কল ছিল আর এই নাম্বার তো থাকবে কোনো নাম্বার নেই ড্রাইভারের নাম্বারটা রয়েছে ড্রাইভার ফোন করেছে সেটা রয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপে বা এমনি কলে কোথাও কোনো নাম্বার নেই নেই তো করে হতে পারে তখন ও ড্রাইভারকে দিদি জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমাকে কে পাঠিয়েছে তখন ড্রাইভার বলেছে যে আমাকে তো বাবা পাঠিয়েছেন বলে বাবা মানে বলে সেটা আপনি আপনার না জানলেও চলবে আপনি চলুন আপনাদেরকে পৌঁছে দি দিদি কতবার জিজ্ঞেস করেছে ড্রাইভারকে যে বাবাটা কে ড্রাইভার কোনো মুখ খুলছে না বলে দেখুন দিদি সব কিছুর কিন্তু মানে আমরা মানে ঠিক আছে আমি বললাম আপনাকে বাবা বাবা আমাকে পাঠিয়েছেন কিন্তু কে বাবা বা কি এত কিছু আপনার কি জানার দরকার মানে খুব বলছে বলছে এই নয় যে রাগ করে এবং এত কিছু না হয় নাই জানলেন সব সময় কি সব সবকিছুর উত্তর থাকে এখানে বিশ্বনাথ ভোলেনাথ যাকে চান তাকে ঠিক তিনি দর্শন দেন তাকে কখন কিভাবে কার থ্রু দিয়ে আনাবেন বা কে আসবে সেটা কিন্তু আমরা জানি না তো বলে ড্রাইভার ওনাদেরকে ছেড়ে দিয়ে ড্রাইভারের যে টাকাটুকু হয়েছিল সেটা দিয়ে চলে গেল তো দিদি বলছেন বলে পর্যন্ত আমি মানে বুঝতে না যে ওই সময় কে কল করেছিল আর যে পুরোহিত ছিল আমাদের পুজো করি ওইটুকু সময়ের মধ্যে কোথায় চলে গেল পুরোহিত কখনো পয়সা না নিয়ে যায় না কে ছিল ওটা সেই প্রশ্নটা আপনাদের কি মনে হয় যে কে ছিল সেটা আপনাদেরকে আমি এ করলাম সেটাও হতে পারে ড্রাইভার ড্রাইভারের মধ্যেও হয়তো মানে ভগবান ছিলেন বা অনেক সময় আমরা এনটিটিও জানি যে কিছু এনটিটি ভীষণ ভালো তারাও কিন্তু মানে এইভাবে সাহায্য করেন জানি না কে ছিলেন তবে থাকুন তিনি বাবার আশীর্বাদ ধন্য সেটা অবশ্যই এবং এই দিদিও বাবার যে ব্লেসিংস পেয়েছেন এবং যেভাবে উনি পুজো দিয়েছেন মন শান্তি করে তো তনুদি তুমি বললে না যে বাবা তোমায় ডাকেন না তুমিও মন খারাপ করো না বাবা বা মা যে তীর্থস্থানে যেতে চাও সেটা ঠিক যেতে পারবে ভগবান যখন চাইবেন নিশ্চয়ই যেতে পারবে এবং তখন তিনি ঢেলে দেবেন সেই বলে না হ্যাঁ বাংলা ভাষায় আমি ভুলেও গেছি বাংলা ভাষাটা আহ ফল মিঠা হতায় হিন্দিতে বলে তো ওটাই যদি ধৈর্য ধরো নিশ্চয়ই ভালো ফল পাবে তোমার এই ঘটনাটা খুব ভালো লেগেছিল খুব আশ্চর্যের লেগেছিল আর কাশী বিশ্বনাথ সবাইকে মানে নিয়ে যাক বিশ্বনাথ দর্শন দিন এখন তো অনেক সুন্দর হয়ে গেছে আর তীর্থস্থানগুলো আরো সুন্দর হোক সেটা হচ্ছে মানে আমরা চাইব আর আমরা নিজেরা একটু সতর্ক যেন থাকি এখানে ওখানে ময়লাগুলো যেন না ফেলি আমি যেটা মানে কি বলবো আমি যেখানেই যাই আমি চেষ্টা করি সেখানটা যেন নোংরা না হয় পলিথিন বা যে কোনো জিনিস আমরা যেন প্রত্যেকে একজন একজন করে যদি আমরা সতর্ক হয়ে যাই আমরা একজন 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 করেই করেই ময়লা ফেলে আসি তো যদি সতর্ক হয়ে যায় তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে যায় পৃথিবীটা তো সেই জায়গাগুলো আমরা যেন করি কারণ এই দায়িত্বটা আমাদের আর আমরা আমাদের ভেতরে যে সংস্কারটা রাখবো আমাদের নেক্সট জেনারেশন কিন্তু ওটা থেকে শিখবে তাদেরকে বলে শেখানো যাবে না রাস্তায় চলতে চলতে যদি একটা দেখা যায় পলিথিন পড়ে আছে সেটাকে তুলে ডাস্টবিনে যদি মা ফেলে দেয় সন্তান কিন্তু অটোমেটিক শিখে যাবে যে মা এই কাজটা করছে ওটা সন্তানের মধ্যে ঢুকে যাবে সেও কিন্তু নেক্সট টাইম ওই কাজটা করবে বা র্যাপারগুলো আমার ছেলেদেরকে যেমন রাস্তায় যখন আমরা লং জার্নিতে যাই সব সময় আমার গাড়িতে একটা ডাস্টবিন থাকে বা একটা পলিথিন থাকে যেটার মধ্যে যা কিছু খাওয়া দাওয়া হবে ওর মধ্যে জমা হবে ঘরে এসে ওটা ফেলা হয় বা যেখানে যাচ্ছি কখনো সেখানে ডাস্টবিনের মধ্যে ফেলে আসা তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি করি তাহলে আমাদের তীর্থস্থানগুলোও খুব সুন্দর থাকবে পরিষ্কার থাকবে আর ওইখানের এনার্জিটা মানে আরো বেশি ব্লেসিংস পাওয়া যাবে কারণ আমি নোংরা করলে কোথাও না কোথাও একটা মানে বলে ভগবানও রাগ করে আমার বাড়িতে এসে যদি কেউ নোংরা করে দিয়ে যায় আমি যেমন রাগ করি সেরকম ভগবানও তো তাই তো তিনিও রাগ করবেন সেই জন্য একটু সতর্ক থাকবো আমরা তো এই ছিল আজকে আমার তিনটে ঘটনা আশা করি আবার আর কিছুদিন পরে আমি খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব কথা দিচ্ছি না কবে আসবো বা কিছু চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পারা যায় আসার আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যতজন আমাকে দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য আর প্রত্যেককে আমি অনুরোধ করব যে আপনারা নিজেরা আসুন শেয়ার করুন অথবা আপনাদের জীবনের ঘটনা মানে আমরা যারা বলি বেস্ট হয় নিজেরা এসে শেয়ার করা খুব ভালো লাগে তাহলে আর যদি একান্তই না আসতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আমাদেরকে শেয়ার করুন আমরা বলবো আর যে কোনো ছোট ছোট ঘটনা অনেক রকমের তো হয় সময় ভূতের বা অন্য কিছু হতে হবে তনুদি সবাইকে সুচরিতা বিশালাক্ষী সবাইকে প্রত্যেকে যে যে আছে অমৃতা সবাইকে ধন্যবাদ আর অমৃতা অবশ্যই কিন্তু এসে আবার তোমায় বলছি তুমি কিন্তু কাশি থেকে এসে শুনিও আমাদের ঘটনা আর ইউটিউবে প্রত্যেক দর্শককে অনেক ধন্যবাদ অনেক গরমে সবাই ভালো থাকবেন আর ইউটিউবের দর্শকদের কাছেও একটাই অনুরোধ এবং আমাদের দর্শকদের কাছে আপনারা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে আর যদি কিছু ভুল থাকে বা যদি কিছু ত্রুটি থাকে বা কি ধরনের কন্টেন্ট শুনতে চান সেটাও আপনারা বলুন আমরা আমাদের মতো চেষ্টা করব এ করার ভালো করে বলার আর নেক্সট লাইভ গুলোতে আরো আরো সুন্দর আসবে বিশালাক্ষী আসছে ঈশাঙ্ক আসছে তো আমরা সবাই নেক্সট লাইভ লাইভের দিকে আমি তো অন্তত তাকিয়ে বসে আছি আশা করি আপনারাও সবাই তাকিয়ে বসে আছেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি সবাইকে নমস্কার প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল হানা টেলস কমেন্ট শেয়ার লাইক এন্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য নোটিফিকেশন বেল for more videos.